স্পোকেন ইংলিশ আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আজকের দিনে স্পোকেন ইংলিশ না জানা বাঙালি একদম পিছিয়ে পড়া বাঙালি। রবীন্দ্রনাথ ঠাকুর যদি ইংরেজিতে ট্রান্সলেট না করতেন, আমরা তাহলে কবিগুরুকে পশ্চিমবাংলার সর্বশ্রেষ্ঠ কবি হিসেবেই পেতাম। ঠিক সেই কারণেই আমাদের, বিশেষত পশ্চিমবাংলার ছেলেমেয়েদের, ভীষণ ভীষণভাবেই দরকার ইংরেজি জানা। আমি বাংলা অনার্স করি বা ইংলিশ, আমি WBCS অফিসার হই বা কোনো ক্লার্কশিপে যাই, আমার নেক্সট জেনারেশনের জন্য হলেও কিন্তু আমাকে শিখেই রাখতে হয় ইংরেজিটা। ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে গিয়ে বাবা মায়েরা কত সমস্যার সম্মুখীন হন, চাকরি পরীক্ষায় দারুণ মার্কস পেয়েও ইন্টারভিউ ফেস করতেই সমস্যা হয়। সমস্ত কিছু থেকেও কোথাও যেন ইংরেজি না জানা বাঙালি পিছিয়ে পড়া বাঙালি। দেশ এডুকেশন এই কথাটাই বারবার বলে যে ইংরেজি শিখতেই হবে। রিটেন ইংলিশ আর স্পোকেন ইংলিশ এই দুটো জায়গায় যে কোনো আলাদা কিছু নেই, দেশ এডুকেশন ঠিক সেই কথাটাই বোঝায়। তাই দেশ এডুকেশনের ছাত্রছাত্রীরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়ার আগে একবার দেশ এডুকেশনে চলেই আসে। স্যারের কাছে গেলে বা স্যারদের কাছে গেলে আমি হয়তো WH-টা বা ক্লসটা বা ন্যারেশনটা বা জয়নিংটা একটু শিখে ফেলবো। একদম ঠিক তাই, ভুল ইংরেজি বললে আমাদের মান সম্মান বাড়ে না, কমে। ভুল ইংরেজি বলে আমরা কোনোদিন বড় হতে পারি না, অনেক বেশি ছোট হয়ে যাই। ভুল অনেক জায়গায় আছে, গ্রামাটিক্যাল ভুল, আমাদের প্রনাউন্সিয়েশনের ভুল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়। আর সবথেকে বড় দুঃখ কোথায়, আমাদের ভুল ধরার মানুষ বা ভুল ধরার জায়গাটা অত্যন্তই কম। ঠিক সেই কারণে আমাদের গ্রামার ফলো করতে হবে। আমি জানি আপনারা মনে মনে ভাবছেন যে বাংলায় তো আমরা গ্রামার ব্যবহার করি না, ইংরেজিতে কেন? আমি খুব সুন্দর একটা এক্সাম্পল অবশ্যই দেব যে আপনারা কখনো মাছগুলোকে দেখবেন ওরা কীভাবে জল খায়, কারণ ওদের এনভায়রনমেন্ট জল, হাঁ করলেই ওরা জল খেয়ে ফেলতে পারে। বাট আমরা কিন্তু পারি না। আমাকে প্রতিদিন ভোরবেলায় কেউ ডেকে দেয় না, ওয়েক আপ, ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ক্লাস। আমাকে প্রতিদিন সকালবেলায় কেউ আমাকে ডেকে বলে ক্লাসে যেতে হবে। এবং ঠিক সেই কারণেই আমাকে কিন্তু ইংরেজিটা শিখতে হয়, যাওয়া ইংরেজিটা কি। আমাকে কেউ রাস্তায় দেখালে বলে এক কাপ চা খাই চলো, কেউ আমাকে বলে না উইল ইউ টেক টি। তাই আমাকে জানতে হয় চা খাওয়া ইংরেজিটা। এক্স্যাক্টলি, বাংলায় কিন্তু ভুল ধরার জন্য আমার চারপাশে সবাই রয়েছে। খুব মজাদারভাবেই আমি বলবো প্রত্যেককেই যে ইংরেজিটা শিখতে গেলে কোনো সস্তা স্পোকেন ইংলিশ বই নয়, একদম অথেন্টিকের গ্রামার বই পড়ি। ভেতরে যদি আমার গ্রামাটিক্যাল নলেজে পরিপূর্ণ হয়ে ওঠে, আমি কিন্তু অটোমেটিক্যালি দেখব যে আমি ভীষণ নলেজেবল হয়ে উঠেছি, আমি ভীষণ দক্ষ হয়ে উঠেছি। আমার মধ্যে যদি টেন্স থাকে, আমার মধ্যে যদি স্প্লিটিং, জয়নিং থেকে শুরু করে ক্লজ, মুড সমস্ত ব্যাপারে নলেজ থাকে, আমি ইজিলি স্পিচ দিতে পারবো। আপনারা দেখে থাকবেন স্কুল কলেজের কোনো ইংলিশের টিচার কিন্তু ইজিলি স্পিচ দিতে পারেন, তারা কিন্তু কখনোই যে স্পোকেন ইংলিশেরই কোনো বই পড়ে যে ইংলিশ বলতে পারেন এরকম নয়। তাই ভালো বই পড়ুন, দেশ এডুকেশন ভালো বই পড়ার কথা আপনাদের বলে। দেশ এডুকেশন ইন্সপিরেশন দেয়, ইন্সপিরেশন হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। অ্যাকচুয়ালি স্যার আইনস্টাইনের আমি একটা স্পিচ ভীষণভাবে ফলো করি, আই আনএবল টু টিচ, আই অনলি প্রোভাইড দ্য কন্ডিশন ইন হুইচ দে ক্যান লার্ন। দেশ এডুকেশন কেন, এটা নিয়ে অনেকের প্রশ্ন, কখনো ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে এরকম প্রচুর প্রশ্ন আমরা পেয়ে থাকি। দেশ এডুকেশন সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান। প্রথমত সর্বশ্রেষ্ঠ কথার মানেই হচ্ছে ছাত্রছাত্রীদের ভালোবাসা বা ইন্সপিরেশন বা মোটিভেশন। ইয়েস আই ক্যান, আমাদের একটা ট্যাগ লাইন আছে ইয়েস আই ক্যান, এইটা ছাত্রছাত্রীদের মনে প্রবেশ করিয়ে দেওয়া, ভীষণভাবে পজিটিভিটি এনে দেওয়া। দ্বিতীয়ত, ফরেনারদের সাথে মিট করাও কিন্তু ইটস আ পার্ট অফ স্পোকেন ক্লাস। আমি তো আমার ছাত্রছাত্রীকে ভালো বলবই, আমাকে বাইরে বেরিয়ে দেখতে হবে সত্যিই কি আমরা কথা বলতে পারি। তাই মিশন ফরেন প্রোগ্রামে আমরা অফিসিয়ালি ছাত্রছাত্রীদের ফরেনারদের সাথে মিট করাই, কখনো আমরা ভিক্টোরিয়ার দোরগোড়ায় পৌঁছে যাই অথবা কখনো লাটাগুড়ি, একবার অন্তত আমাদের একটা এক্সকারশন থেকেই থাকে। স্পোকেন ইংলিশ বলতে পারবে না এরকম একজনকেও কিন্তু কোর্স কমপ্লিট করার পরে দেখানো যায় না বা যায়নি, এই যে গর্ব করে মাথা উঁচু করে বলতে পারি, এর কারণটার পেছনে অনেকগুলো রুলস রেগুলেশন রয়েছে। সেই রুলস রেগুলেশনের মধ্যে প্রথমত হচ্ছে 75% অ্যাটেন্ডেন্স মাস্ট। দ্বিতীয়ত হচ্ছে দেশ এডুকেশনের ছাত্রছাত্রীরা ক্লাস করতে এসে তাদের ক্লাসে ইংরেজিতে কথা বলতেই হবে, যদি সে বাধ্যতামূলক কথা না বলে তাকে ক্লাস লিভ করতে হয়। দেশ এডুকেশনে ক্লাস অ্যাটেন্ড করার পরে তাকে হোমওয়ার্ক করতেই হয়। ওভার টেলিফোনে প্রতিদিন ইংরেজিতে তাকে কথা বলতে হয় বন্ধুবান্ধবদের সাথে, টিচারদের সাথে।
পোডিয়ামে এসে তাকে দাঁড়াতেই হয়। কেউ যদি পোডিয়ামে আসতে অস্বীকার করে বা ডিনাই করে দেয় তাকে ক্লাস লিভ করতে হয়। এরকম যাবতীয় কিছু বিষয় কিন্তু দেশ এডুকেশন সবসময় প্রোভাইড করে, যার জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে ছেলে মেয়েরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা ভুল ইংরেজি বলতে বলতেও কিন্তু তারা ভুলগুলো ধরে নেওয়ার সুযোগ পায় ঠিক ক্লাসের মধ্যেই, ঠিক যেমন তারা একজন স্যারকে পায়, পাশাপাশি ইংরেজিতে দক্ষ প্রচুর বন্ধুবান্ধব পায়, যার জন্য একটা পরিবেশ অটোমেটিক্যালি সৃষ্টি হয়। তাই দেশ এডুকেশন কিন্তু সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠানই হয়ে ওঠে। আশা করি যে দেশ এডুকেশনের এই সফলতার পেছনে ক্রেডিট আমরা ছাত্রছাত্রীদেরই বেশি দিয়ে থাকবো এবং তারা আরও অনেক বেশি এগিয়ে যাবে। আমাদের ছাত্রছাত্রীরা প্রত্যেকেই যে ভীষণ ট্যালেন্টেড এই কথাটা বিশ্বাস করেই আমরা সবসময় এগিয়ে যাই। অ্যাকচুয়ালি ট্যালেন্টেড আমরা ইনবর্ন প্রত্যেকেই, ম্যাল অ্যাক্টিভিটির মাধ্যম দিয়েই কিন্তু আমরা সবার ট্যালেন্টকে নষ্ট করে ফেলি। তুমি যদি খুব ভালো ইংরেজি বলতে চাও, দেখবে তোমাকে কেউ ম্যাথ করার জন্য ফোর্স করে। তুমি খুব ভালো WBCS অফিসার হতে পারবে, তো তোমাকে কেউ গানের ক্লাসে বা সাঁতারে ভর্তি করে দেয়। দেশ এডুকেশন তোমাকে এটাই শেখায়, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, কিন্তু তার সাথে ইংরেজিটাকে যোগ করে দাও, তবেই তুমি দেখবে সুদূর বা অনন্ত পর্যন্ত তুমি পৌঁছতে পারছো। তাই বাংলায় অনার্স করো, বা তুমি ভালো সাঁতার কাটো, বা তুমি দারুণ ভালো গান গাইতে পারো, যাই করো না কেন একটু ইংরেজি শিখে নাও, তাহলে দেখবে শুধু তুমি নয়, তোমার বাবা মা নয়, আমরাও, আমরা মানে পশ্চিমবাংলার অধিবাসীরা এবং ভারতবর্ষের অধিবাসীরা একদিন হয়তো তোমারই জন্য গর্ববোধ করব। তাই আমার উইশ থাকলো তোমাদের প্রতি, তোমরা সবাই ইংরেজি শিখে ওঠো এবং দেশ এডুকেশন তোমাদের নিয়ে গর্ববোধ করুক। এমন দিন যেন আমরা অবশ্যই দেখতে পাই যে দেশ এডুকেশন সবসময় বলছে যে তোমাদের এই ছোট্ট উইশিং সৌমিক স্যারের কাছ থেকে যেন তোমাদের জীবনে এগিয়ে যাওয়ার পথে হয়ে ওঠে।